নেক্সট 3 মিনিট সাউথের কিছু হ্যাকিং অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া বেসড মুভি নিয়ে ডিসকাস করব। আর এগুলো এমন মুভি হয়তো তুমি সবগুলোই দেখেছো, কিন্তু এমনও তো হতে পারে যে একটাও দেখোনি। যাই হোক, সেটা ভিডিও শেষ হওয়ার পরেই বোঝা যাবে তুমি সবগুলো দেখেছো কি দেখোনি। তো লেট গেট স্টার্ট টুডেস ভিডিও টাইটেল বেস সাউথ ইন্ডিয়ান হ্যাকিং কালেকশন। নাম্বার 1, দ্য ডিজিটাল থিফ। এটা একটা তামিল ল্যাঙ্গুয়েজ মুভি, কিন্তু হিন্দিতে ইউটিউবে একদম ফ্রিতে এই নামেই দেখতে পাবে। আইএমডিবি রেটিং 6.6/10। স্টোরি সেলভাম নামক একজন পুলিশ অফিসারের, সে হনেস্ট, আর হনেস্ট হওয়ার জন্য ডিপার্টমেন্টের একটা বিশেষ কাজ তাকে দেওয়া হয়। তার কাজটা হলো যারা ক্রিমিনাল তাদের ফোন কল ট্রেস করা। ক্রিমিনালের পাশাপাশি নিজের ওয়াইফের ফোন কলও সে চুপি চুপি শুনতে থাকে। কিন্তু এদিকে এই সিনেমার যে মেন ভিলেন, সে ফেসবুকের মাধ্যমে মেয়েদের পটাতে থাকে এবং মেয়েরা শেষমেশ বিভিন্ন সমস্যায় পড়ে তার সামনেই আত্মহত্যা করে। আর এটা দেখতে এই ভিলেনের ভীষণ ভালো লাগে। ফেসবুকে যদি এখনও কোনো মেয়ে পটাতে না পারো, তাহলে টেকনিক্যালি অ্যাপ্লাই করতে পারো, হয়তো কাজে দেবে, কিন্তু তাকে মার্ডার করার জন্য না। এই ভিলেনটাই হলো সেই ডিজিটাল চোর। কীভাবে সেলভামের ওয়াইফ এই চোরের খপ্পরে পড়ে এবং সেলভাম কাউকে না জানিয়ে সেটাকে নিজের মতো করে সলভ করে, জানতে হলে অবশ্যই এই সিনেমাটি দেখতে হবে। নাম্বার 2, লেন্স। এটা 2015 সালের সিনেমা, নেটফ্লিক্সে মালায়ালাম এবং তামিল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। আইএমডিবি রেটিং 6.8/10। দিস মুভি হ্যাজ বিন স্ক্রিন ইন সেভারাল ফিল্ম ফেস্টিভ্যাল। এদিক থেকে দেখতে গেলে সিনেমাটি সত্যিই অসাধারণ। স্টোরি বেসড অন 2 ম্যারিড কাপল, যাদের নাম থাকে অরবিন্দ এবং সোয়াতি। অরবিন্দ পর্ন অ্যাডিক্টেড এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ থাকে। অরবিন্দের ছোট্ট একটা ভুলের জন্য তাকে ওপেন সুসাইড করতে বলা হয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আদার্স অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আছে, এগুলো আমাদের এরকমভাবে অ্যাডিক্টেড করছে যে ভবিষ্যতে আমরা বড় বড় রোগের সম্মুখীন হব। পর্ন দেশ থেকে বন্ধ হলেও আমরা ঠিক বেঁচেই নেই কীভাবে পর্নগুলো দেখা যাবে। যদি তোমার ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই দেখতে পারো। নাম্বার 3, পিএসবি গারুদা ভেগা। এটা একটি তেলুগু অ্যাকশন স্পাই থ্রিলার ফিল্ম, 2017 সালে রিলিজ করে। আইএমডিবি রেটিং 7.9 এবং গুগল ইউজারে 93% লাইক। স্টোরি শুরু হয় নিরঞ্জন নামক একজন হ্যাকারকে দিয়ে। সে এমনই একজন হ্যাকার যে ইন্ডিয়ান গভর্নমেন্টের ডাটা চুরি করে দিয়ে বেঁচে দিতে চায়, এবং অপরদিকে মাফিয়া গ্যাং নিরঞ্জনকে মেরে ওই ডাটা নিতে চায়। এছাড়াও আর একজন এনআই অফিসার থাকে যে মার্ডারের ইনভেস্টিগেশন করে। কীভাবে 3টি ঘটনা একটা অসাধারণ প্লটে চলে আসে সেটাই দেখার বিষয়। আইএমডিবি রেটিং দেখে অবশ্যই বুঝতে পারছো সিনেমাটি যথেষ্টই ভালো। নাম্বার 4, গুলটো। এই সিনেমাটি দেখেছে কলেজের একটা ছেলেকে যে হ্যাকিংয়ে মোটামুটি এক্সপার্ট, অর্থাৎ সে আস্তে আস্তে হ্যাকিংয়ে বেড়ে উঠছে। হলের টিকিটের জন্য প্রথম সে সাইট হ্যাক করে, এটাই ছিল তার জীবনের প্রথম হ্যাক, এবং পরবর্তীতে সে আরও ইন্টারেস্ট পায় এবং আরও সেই হ্যাকিংয়ের দিকে ঝোঁকে। পরে তার লাইফে একটা মেয়ে আসে, মেয়েটার নাম থাকে পূজা। সাইবার ক্রাইমের জন্য সে কিডন্যাপ করে নেয়। সিনেমার প্রথম কনসেপ্টটা প্রেম ভালোবাসা মনে হলেও ইন্টারনেটের গভীরে যাওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ ডার্ক ওয়েব সম্পর্কে কিছুটা ধারণা পাবে। সিনেমাটি রিলিজ করে 2018 সালে। আইএমডিবি রেটিং 8.2/10 এবং 95% গুগল ইউজার লাইক। এখান থেকেই বুঝতে পারছো কেমন হবে সিনেমাটা। এই ছিল আমাদের আজকের কিছু হ্যাকিং মুভি। এখন প্রশ্ন হলো আমরা এগুলো কোথায় দেখতে পাবো? ইউটিউবে সব মুভি থাকে না, আর আমি যদি আপলোড করে দিই 2 দিন পরে সেটাকে অফ করে দেবে। সেই জন্য আমি শর্ট শর্ট ভিডিও বানিয়ে অথবা পোস্ট আকারে ইনস্টাগ্রামে পোস্ট করে রাখবো, সেখানে দেখে নেবে কোন মুভিটা কোথায় থাকবে। থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত দেখার জন্য ভিডিওটা। আর যদি তোমার ভিডিওটা সত্যিই পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো, কারণ এতে আমার একটু সুবিধা হবে। আর কোন সিনেমাগুলো দেখেছো আর কোনগুলো দেখোনি নিচে আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।